পাঁচটা কাজের সাথে সুন্নাত মিশাবো। এক নাম্বার ঘুমানো, বলেন এক নাম্বার কি? দুই নাম্বার পড়ালেখা, দুই নাম্বার কি? পড়ালেখা কেন করে? তিন নাম্বার কাজের জন্য। পড়ালেখা কেন করে? তিন নাম্বার কাজের জন্য, সিরিয়াল মুখস্থ করানোর জন্য এইভাবে বলতেছি। দুই নাম্বার পড়ালেখা, তিন নাম্বার কাজটা কি? পড়ালেখা করে হয়তো চাকরি করে, নাইলে ব্যবসা করে। তিন নাম্বার কাজ এটা। চার নাম্বার হলো পড়ালেখা, চাকরি বা ব্যবসা করতে হলে কি লাগে? খাবার খাওয়া লাগে। চার নাম্বার কি? খাবার খাওয়া। পাঁচ নাম্বার খাবার খেলে কি করতে হয়? টয়লেট করতে হয়। পাঁচ নাম্বার কি? টয়লেট করা। এই পাঁচটা বিষয়ের সুন্নত কি কি, এটা একটু লম্বা আলোচনা, আল্লাহ তৌফিক দিলে আরেকদিন বলবো। কিন্তু এই পাঁচটা কাজের সুন্নত আপনারা নিজেরাও জানেন। ঘুমের সুন্নত কি জানেন না? খাবার সুন্নত কি জানেন না? খাই খাবার আগে দোয়াটা পড়া, হাতটা ধোয়া, দস্তারখানটা বিছানো, এরপর খানা খাওয়া, পড়া গেলে উঠায় খাওয়া, খাওয়ার পরে দোয়াটা পড়া, শেষ। কি পেট কি কম ভরবো না? আর আল্লাহ ভালো করে ভরে দিব, বরকত দিয়ে দিব। এই জন্য এই পাঁচটা কাজের সাথে আমি সুন্নত মিশাবো। এক নাম্বার কি? জোরে বলেন, জোরে বলেন। দুই নাম্বার, জোরে বলেন। তিন নাম্বার চাকরি বা ব্যবসা। চার নাম্বার, জোরে বলেন। পাঁচ নাম্বার টয়লেট। যদি কারো এই পাঁচটা বিষয়ের সুন্নত জানা না থাকে, মসজিদের ইমাম সাহেবের থেকে জেনে নেবেন, পারবেন না ইনশাল্লাহ। এই পাঁচটা সুন্নত যদি আমি পালন করি, আমার জিন্দগিটা হবে নেক আমল। এবার আল্লাহ কি বলে শুনেন, দেখেন, বলে এই দুইটা কাজ যদি তোমার থাকে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেডি রেখেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সর্বোচ্চ পুরস্কার, সর্বোচ্চ পুরস্কার, এর উপরে কোন পুরস্কার নাই। জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব। ও মেরে মহতারাম ভাইও, চলুন একটু গল্প স্বল্প করি। ওই জান্নাতটা কেমন রে ভাই? ওই জান্নাতের নার নেয়ামত গুলা কেমন? ওই জান্নাতের ভিতরটা কেমন? ওই জান্নাতের বাহিরটা কেমন? ওই জান্নাতটা আল্লাহ কি দিয়ে তৈরি করছে? এগুলা যখন আমরা জানব, তখন জান্নাতের প্রতি মহাব্বত আমাদের পয়দা হবে। আর জান্নাতের প্রতি যখন আমাদের মহাব্বত পয়দা হবে, তখনই আমাদের জন্য এই কাজগুলা করার প্রতি আগ্রহ জন্মাবে। ওই যে প্রেমটা যেন আইসা যায়, প্রেম না হইলে, প্রেমিক না হইলে করা যায় না। প্রেমটা যদি আইসা যায়, তাহলে এই করতে মনে চাইবে, ইমান এবং নেক আমলের প্রতি অটল থাকতে মনে চাইবে। প্রেম না থাকলে কি হবে জানেননি? প্রেম না থাকলে চিল্লাবো জিহাদ 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 চাই, পুলিশের লাঠি দেখলে আমি নাই। প্রেম না থাকলে, প্রেম না থাকলে এটা হবে। আর প্রেম থাকলে কি হবে? বলে ইসলামের জন্য নিজের জীবন দিতে রাজি, তারপরে মুসলমানদেরকে আল্লাহ এবং তার রাসূলকে, তার রাসূলের আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতকে কখনো কলঙ্কিত হতে দিব না। মেরে মোহতারাম ভাইও, জান্নাতের আলোচনা করি, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলের মধ্যে প্রেম বাড়ায় দেয়, জান্নাতের প্রতি মহাব্বত বাড়ায় দেয়। জান্নাতে যাওয়ার জন্য যা যা লাগবে সেগুলোর প্রতি মহাব্বত যেন আল্লাহ বাড়ায় দেয়। সবাই বলি আমিন। জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছেন? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে জান্নাতে যাব, এই জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছেন? নবীজি বলেন, ও আবু হুরায়রা, শোনো, আমরা যে জান্নাতে যাব, এই জান্নাত আল্লাহ কি দিয়া বানাইছেন? ওই জান্নাতের দেওয়ালের যে ইট আল্লাহ বানাইছেন, ওই ইট আল্লাহ কি দিয়া বানাইছেন? লামিনাতুম মিন ফিদ্দা, জান্নাতের কোন কোন ইট আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি রূপা দিয়া বানান। ওয়ালা বিনাতুম মিন যাহাব, জান্নাতের কোন কোন ইট আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি স্বর্ণ দিয়া বানান। আর আস্তে কোন সুবহানাল্লাহ, ও মিয়ারা নেতা সাহেব আমাদেরকে এক প্যাকেট বিরিয়ানির লোক দেয়, যে আমার পক্ষে যদি তুমি নির্বাচনের আগে স্লোগান দিতে পারো, আমার পক্ষে যদি তুমি স্লোগান দিতে পারো 3 ঘন্টা, আমি তোমার এক প্যাকেট বিরিয়ানি দেব, যে বিরিয়ানির ভিতরে একটা গোস্ত তো দূরে থাক, মরা আলু পাওয়া যায় না। এই যদি হয় নেতার অবস্থা, এক প্যাকেট বিরিয়ানি খাওয়ার কারণে আমি যদি আমার অবস্থা চেঞ্জ করে দা, 3 ঘন্টা 4 ঘন্টা চিল্লাইতে পারি, যে মালিক আপনাকে আমাকে পুরো জান্নাতটা স্বর্ণ আর রূপার ইট দিয়ে বানায় দিছেন, ওই মালিকের জন্য কি একটু জবান খুলে বলা যায় না? আল্লাহু আকবার। মেরে মোহতারাম ভাইও, শুধু তো তাই না, শুধু তাই না, ইটের মশলা তৈরি করতে হয়, মশলা ছাড়া ইট জোর লাগাবে কিভাবে? আল্লাহ পাক
رب العالمين জোড়া লাগানোর জন্য যেই মশলা ব্যবহার করেন দুনিয়াতে রাজমিস্ত্রির ভাইরা মশলা বানায় কি দিয়ে মশলা বানায় সিমেন্টের বালু দেয় এরপর সাধারণ বালু দেয় এরপর পানি দেয় এই তিনটা একত্রিত কইরা দুনিয়ার ইট জোড়া লাগায় জান্নাতেরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইটের মশলা বানাবেন কি দিয়া বলে জান্নাতি আতর মিশক আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করেন الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا الآن كما كان ولم يلق زبالا لا شبه ولا مثل ولا عم وقالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا لا كفو ولا ذل ولا عم وقالا لا كفو ولا ذل ولا عم وقالا কারো জবান যেন মন্দ থাকে না চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার জান্নাতের জমিন আল্লাহ কি দিয়ে বানান বলে এই মাটি দিয়া না কয় না না মাটি দিয়ে বানান না তাহলে কি দিয়ে বানান বলে জান্নাতের জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জাফরান দিয়ে বানান ও মিয়ারা দুনিয়াতেই জাফরান কত দামি এক শিশি জাফরানের দাম 40 থেকে নিয়ে 70,000 টাকা দুনিয়াতেই যদি জাফরানের এত দাম হয় জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ জাফরানের মাটি দিবেন ওই মাটি না জানি কত দামি এবার একটু চিন্তা করেন ওই মাটিটা যেই জান্নাতে হবে ওই জান্নাতটা না জানি কত দামি এবার জান্নাতের কঙ্কর আল্লাহ কি দিয়া বানায় আরে দুনিয়াতে কঙ্কর কেউ দাম দেয় না কঙ্কর দিয়া কুকুরকে ঢিল মারে দুনিয়াতে কঙ্করের কোনো দাম নাই কিন্তু জান্নাতে কঙ্কর কি দিয়া বানান বলে জান্নাতে কোন কোন কঙ্কর আল্লাহ জান্নাতি মনি দিয়া বানান জান্নাতের কোন কোন কঙ্কর আল্লাহ জান্নাতি মুক্তা দিয়া তৈরি করেন আর আস্তে কন্যা সুবহানাল্লাহ বুঝলাম না আপনাদের আওয়াজ কই গেল সিলোটিবাসীর মানুষ সিলোটিবাসীর রাশিদের আওয়াজ তো এত আস্তে হইতে পারে না একটু চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার এই সাউন্ড আপনাদের থেকে চাই পাবো তো ইনশাআল্লাহ আর তো বলতে হবে না বলেন না বলবেন ইচ্ছা করে ইনশাআল্লাহ ও মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম রব্বে করিম আমাদের জন্য কেমন জান্নাত রাখেন ও মেরে মোহতারাম ভাইও ওই মালিকের গোলামি করব না তো করব কার কার গোলামি আমাদেরকে কেউ যখন কোন অনুদান দেয় আমাদেরকে কেউ যখন কোন ইহসান করে আমরা কি বলি ছেলেদেরকে সান্তনা দেই মেয়েদেরকে সান্তনা দেই কথার কথা মনে করেন একতলা বিল্ডিং আপনারা কেউ করে দিছে অথবা একটা ঘর আপনারা কেউ করে দিছে আপনি কি বলেন যে বাবারে যেই ঘরের মধ্যে আমরা থাকতেছি এই ঘরটা অমুকে করে দিছে তোমরা সারা জীবন ওনার জন্য দোয়া কইরো সারা জীবন ওনারে কষ্ট দিও না যেমন একটা উদাহরণ আপনাদেরকে দেই আমার আব্বার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে ভারত নিয়ে যেতে হবে 60 থেকে 70 লক্ষ টাকা প্রয়োজন চিনিও না জানিও না আল্লাহর এক বান্দা যখন আমেরিকার থেকে জানতে পারছেন 15 লক্ষ টাকা চিকিৎসার জন্য দিবেন বলেন না আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দুনিয়া আখেরাতে তাকে সব সময় ভালো রাখেন আমার আব্বা আমাদেরকে ওসিয়ত করছেন বাবা সারা জীবন তার জন্য দোয়া করবা যখনই দোয়ার জন্য হাত উঠাইবা তার জন্য দোয়া করবা আমার আব্বা আলহামদুলিল্লাহ মুসাল্লাম বুজুর্গ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এমন কোন মাস নাই হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নি স্বপ্নে দেখেন না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এমন ব্যক্তির সন্তান আমরা আমার আব্বাকে যতদিন থেকে আমার বুঝ আসছে আমি দেখি নাই কখনো কোনো গুনাহ করছে গুনাহ তো দূরে থাক কোনো মিথ্যা কথা বলছে আলহামদুলিল্লাহ দেখি নাই এটা আমার বাবা বইলা না নিজের চোখে দেখছি এই জন্য বলতেছি 18 বছরের শাইখুল হাদিস
আজকে ওনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে বিছনা বিছানায় কাতরাচ্ছেন আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার বাবাকে পরিপূর্ণ সুস্থ করে দেন চিকিৎসার জন্য যত খরচ দরকার আল্লাহ যেন তার গায়বি খাজানা থেকে পূরণ করে দেন সবাই বলি আমিন তো বলতে চাইতেছি যেটা সেটা হলো আমার আব্বা বলছে যে ব্যক্তিটা আমাকে চিনে না জানে না এত কিছু করলো তার জন্য তুমি দোয়া করবা সারা জীবন দোয়া করবা তোমার সন্তানদেরকে ওসিয়ত করে যাইবা যেন তোমার সন্তানরাও তার আওলাদদেরকে তার পরিবারদের জন্য দোয়া করে কখনো কষ্ট না দেয় মাত্র 15 লক্ষ টাকার জন্য আমার বাবা আমাকে আমার কাছে বইলা যায় তার জন্য দোয়া করবা অথচ অথচ মাওলানা করিম পুরাটা জান্নাত আমার আপনার জন্য স্বর্ণ আর রূপা দিয়ে বানায় দেয় সন্তানদেরকে কখনো বলি না ও সন্তানরা যেই মালিক আমার আপনার জন্য আমার আর তোর জন্য এত বড় জান্নাত দেয়া যাবে ওই মালিকরে কখনো কষ্ট দিস না ওই মালিকেরে কখনো কষ্ট দিস না তোর সন্তানদেরকে বইলা দিস ওই মালিকরে যেন কখনো কষ্ট না দেয় আমরা কখনো মুখ ফুইটা আল্লাহর ওই জান্নাত দেওয়ার ওসিলায় জান্নাত দেওয়ার জন্য আমাদের সন্তানদেরকে এই কথা বলি নাই ঠিক না ভাই ঠিক অথচ চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব আমাদেরকে 50,000 1 লাখ টাকা যদি কোনো রকম দেয় কি বলি চেয়ারম্যান সাহেব সারা জীবন আপনার গোলামি আমি করব সুখে দুঃখে আমি আপনার পাশে আছি সন্তানদেরকে বলি এদেরকে কষ্ট দিস না অথচ আল্লাহ আমাকে কত কিছু দিল পুরোটা জান্নাত আমার জন্য স্বর্ণ রূপা দিয়া মুনিয়ার মুক্তা দিয়া ইয়াকুত আর জামরুদ আর পাথর দিয়া মিশক আম্বর দিয়া বানায় দিছে ওই মালিককে কষ্ট দিস না এই কথাটা মুখ দিয়ে জীবনেও সন্তানকে বলি নাই যদি বলি হাত উঠাইতে কয়েকজন মাত্র হাত উঠাইতে পারবে বুকে হাত দিয়া কেউ বলতে পারবে না যে হুজুর আমি বলছি আমার সন্তানকে অতএব আমাদের জরুরি কোনটা যে মালিক আমাকে পুরা জান্নাতটা দিয়ে দিল ওই মালিককে নিজেও কখনো কষ্ট না দেওয়া সন্তানদেরকে ওসিয়ত করা তোরাও মালিকের গোলামি করবি তোরা যদি ওই মালিককে কষ্ট দাস আমি তোদেরকে সন্তান বলে পরিচয় দিব না ঠিক না ভাই ঠিক মেরে মহতারাম ভাইও তো বলতেছিলাম ওই মালিককে আমরা কখনো কষ্ট দিব না আপনি যদি শুনতেন এলাকার কেউ আপনাকে একটা স্বর্ণের ইট দিছে আপনি নিজেই বলেন সারাটা জীবন তার প্রতি কৃতজ্ঞ থাকতেন না আপনি যেই মালিক পুরোটা জান্নাত স্বর্ণের ইট আর রূপার ইট দিয়ে বানায় রাখছে এবার বলেন ওই মালিকের কেমন গোলামি আমার আপনার জন্য করা দরকার আল্লাহ রে তুমি আমাদেরকে তার গোলাম হিসাবে কবুল করো সবাই বলি আমিন এবার আল্লাহ জান্নাত দিবেন আমরা জান্নাতে প্রবেশ করব সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে জান্নাতে মেহমানদারি করাবেন কোন খাবার দিয়ে এই হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে হাদিস নাম্বার হলো 3329 নাম্বার হাদিস হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন ইহুদিদের বড় আলেম ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম মেরে মুহতারাম ভাইও আব্দুল্লাহ ইবনে সালাম যখন জানতে পারলেন মক্কা শরীফ থেকে মোহাম্মদ নামে এক ব্যক্তি হিজরত করে মদিনায় আসতেছেন উনি চিন্তা করলেন যে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমি যাচাই বাছাই করে মুসলমান হব আমি যেহেতু ইহুদিদের বড় আলেম আমি যেহেতু ইহুদিদের বড় লিডার বড় পণ্ডিত আমি যাচাই বাছাই করব দেখব এটা সত্য নবী নাকি মিথ্যা নবী এবার নবীজি যখন মদিনায় আসেন আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে হাইটা হাইটা যায় অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করেন ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি তিনটা প্রশ্ন কইরা কে নাকি নবী দাবি করছে ওনারে আটকাইতে যাই কয়টা প্রশ্ন করবে নবীজিরা আটকানোর জন্য তিনটা প্রশ্ন করবে এই তিন প্রশ্নের উত্তর নবীজি ছাড়া আর কেউ জানেন না দুনিয়াতে এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমি তিন প্রশ্নের উত্তর কইরা নবীরে আটকাইতে যাই অন্যান্য ইহুদিরাও বলে আমরাও তোমার সাথে যাব এবার অন্যান্য ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালামের সাথে নবীজির দরবারে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে দেখেন কি নবীজি বয়ান করতেছেন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া আফসুস সালাম আব্দুল্লাহ ইবনে সালাম মসজিদের কোনায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজির বয়ান শুনতেছেন আর হেদায়াতের নূর অন্তরের মধ্যে তীরের মতো বিদ্ধ হচ্ছে ওমেরে মহতারাম ভাই এবার আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির বয়ান শুনতেছেন অপলক দৃষ্টিতে নবীজির দিকে তাকায় রইছেন আব্দুল্লাহ ইবনে সালামকে অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে ও আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন তিনটা করতে আসছো প্রশ্ন তো করবাই তার আগে বলো চেহারা দেখে কি বুঝলা চেহারা দেখলেই অভিজ্ঞ মানুষ আন্দাজ করতে পারে এই ব্যক্তিটা সত্যবাদী নাকি মিথ্যাবাদী ও আব্দুল্লাহ ইবনে সালাম চেহারা দেখে কি বুঝলা এই ব্যক্তিটা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী আরে মিয়া নবীজির চেহারা দেখে কি বলবে নবীজির কথা দূরে দূরে রাখেন
উম্মতের উলামায়ে কেরাম যারা নবীজির হাদিস আমরা যারা তেলাওয়াত করি নবীজির হাদিস আমরা যারা পাঠ করি আল্লাহ নবীজির হাদিস তেলাওয়াত করার কারণে কুরআনুল কারীম তেলাওয়াত করার কারণে আমাদের চেহারার মধ্যে এমন এক নূরানি আভা দিয়া দেয় চেহারা আমাদের কালো হইতে পারে চেহারা দেখতে কুৎসিত হইতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আলেমের লেবাস পরায়া একজন ইংরেজি শিক্ষিত ভাইকে দাঁড় করায় দিবেন পাশে আলেমকে দাঁড় করায় দিবেন দুজন একই লেবাস পরা কিন্তু আলেমের চেহারা দেখেই বোঝা যাবে এই ব্যক্তিটা আলেম আর পাশে ব্যক্তিটা আলেম নয় ঠিক না ভাই ঠিক চেহারা দেখে বোঝা যায় এটা কেন রে ভাই বলে নবীজির হাদিস তেলাওয়াত করার কারণে আল্লাহ এমন এক নূরানি চেহারা আলেমদের দিয়ে দিবেন আল্লাহ পাকের হাদিস আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করার কারণেও দিয়ে দিবেন ও মেরে মুহতারাম ভাইও রাত নাই দিন নাই আমরা গাড়ি নিয়ে চলাফেরা করি দিন নাই রাত নাই গাড়ির মধ্যে দিন কাটাইতে হয় রাত কাটাইতে হয় প্রশাসনের ভাইদের কাছে ইনফরমেশন যায় এখান দিয়ে দুই নম্বর মাল যাবে গাড়ি আটকাইতে হবে তল্লাশি করতে হবে প্রশাসনের ভাইরা সব ধরনের গাড়ি আটকায় তল্লাশি করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা গাড়িতে চলাফেরা করছেন এরা ভালো করেই জানেন প্রশাসনের ভাইরা সব ধরনের গাড়ি আটকায় কিন্তু আমাদের গাড়ি যখন আটকায় আমাদের গাড়ি তল্লাশি করে না আমাদের তারা দেখে বলে হযরত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তারা তারি সামনে চলে যান কি রে ভাই আপনার সাথে তো আগের কোনো বন্ধুত্বের সম্পর্ক নাই আপনার সাথে জীবনে দেখাও হয় নাই কখনো কথাও হয় নাই চেহারা দেখে এটা কেন বলতেছেন যে তারা তারি চলে যান হুজুর তারা তারি